মা মামনি বেঙ্গলি ব্লগ উইথ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে আমি করবো ঝিঙা পোস্ত। তো দেখো ঝিঙাগুলো খুব টাটকা একদম কচি আছে, তো ঝিঙা পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরা দেখো কিভাবে করছি। দেখো ঝিঙাগুলো একদম কচি, একদম টাটকা সবুজ সবুজ। প্রথমে আমি ঝিঙাগুলো এখন কেটে ছুলে নেব। একটা ছোলা হয়ে গেছে, বাকিগুলো সবগুলো ছিঁড়ে ভালো করে ছিঁড়ে নেবো। নিরামিষ দিন ঝিঙা পোস্ত হলে আর কিছুই লাগে না, খাওয়াটা পুরো জমে যায়। আমার ঈদের খুব ফেভারিট খাবার ঝিঙা পোস্ত, পটল পোস্ত, এগুলো করে দিলে ওরা কিছু লাগে না, মাছ মাংস খেয়ে। দেখো সবগুলো ঝিঙা ছোলা হয়ে গেছে ভালো করে, এখন কেটে নেব। ঝিঙাটা একবারে কচিয়েছে, খুব ভালো হবে ঝিঙা পোস্ত। আমি দু টুকরো করে করতেছি, তোমরা চাইলে চার টুকরো করে করতে পারো। ঝিঙাটা কচিয়েছে তো ভাজতে ভাজতে গলে যাবে, সেই জন্য আমি দু টুকরো করে করছি। দেখো ঝিঙাগুলো কাটা হয়ে গেছে, আমি এখন পোস্তটা বেটে রান্না করে নেবো। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে এসেছে, আমি প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখো ঝিঙাটা আমি ধুয়ে রেখেছি, এখন ঝিঙাটা দিয়ে দেবো। আমি নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু লাল করে ভেজে নেব। দেখো ভাজা হতে হতে ঝিঙাটা পুরো গলে গেছে, ঝিঙাটা ভাজতে হয়নি। দেখো ঝিঙাটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখো পোস্তটা দিয়ে দেবো। পোস্ত বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, একটু স্লাইড মিষ্টি দিয়ে দেবো, এক চামচ খাঁটি ঘি দিয়ে দেবো। দেখো আমাদের রেসিপিটি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখো আমাদের রেসিপিটি হয়ে গেছে, গরম গরম নামিয়ে ফেলেছি ঝিঙা পোস্ত। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।